সব থেকে বড় কথা আমার লাইফে সব থেকে ভালো বন্ধু গুলোই এখানে আছে, আমার খুব একটা বন্ধু নেই, সো জানি না আর হবে। আমরা কি কি তুম্বা শেষ যাওয়ার পরে কাছে হ্যাঁ মেকআপ করছিস কিন্তু ওখানে ডোনা একদম মামি থেকে একদম যুবতী 24 বছর আমাদের বাড়ির ঘটি বাটির খবরও আমরা সবাই সবাই জানি, মানে এতটাই আমরা ক্লোজ, আমরা এতটাই বন্ধুত্ব আমাদের মধ্যে। দু বছর সময় একটা সিরিয়ালি কাজ করা মানে প্রফেশনালি অ্যাটাচমেন্ট হয় অনেকে, বাট আমরা না ইমোশনালি একে অপরে কি বলবো ভাঙা জায়গা না কি বলবো বাড়িতে অতটা আমরা ফিল করি না, মানে এখানে এসে কতক্ষণে বলবো কতক্ষণে শেয়ার করবো মনের কথাটা এইটা সব থেকে বড় ব্যাপার। মানে 2 বছরে এমন হয়ে গেছে যে বাড়িতে অন্য জায়গায় কোনো বন্ধু নেই বা বাড়িতে যে কারোর কাছে শেয়ার লাগেনি, এক্স্যাক্টলি লাগেনি বন্ধু, অন্য কোথাও কোনো বন্ধু লাগেনি। বাড়িতে কারোর সাথে কতটা কথা বলি, বাড়ির ফ্যামিলির সাথে কি শেয়ার করি জানি না, আমি তো আমার জীবনের মানে কি বলবো 90% তো কোথায় হারিয়ে যায় ও ভুলে যায়, না হলে 99% আমরা না মানে কি হয় প্রত্যেকেরই মনে এটা হয় যে কতক্ষণে যাবো, কতক্ষণে শেয়ার করবো, কতক্ষণে বলবো, সেইটা হবে মানে এই যে আসার একটা উৎসাহ। আমাদের শুটিং থাকলে কিন্তু মানে এরকম নয়, মানে অনেক জায়গায় হয় না আজকে আবার শুটিং আছে ভালো লাগছে না, আমাদের না শুটিং না থাকলে আমরা কল টাইমের ওয়েট করি, হ্যাঁ আমরা কল টাইমের ওয়েট করি কতক্ষণে দেখা হবে, কতক্ষণে মিট হবে আমাদের, কতক্ষণ ওইগুলোর পড়বো, এই মেকআপ রুমটাতে যে ঢুকতে পারবো না, এখানে বসে উনো খেলা গল্প করা, মানে আমাদের খাবার এলে না কাউকে বলতে হয় না, ওই খাবার রাখা থাকে যে যখন যারটা ইচ্ছা খেয়ে নেয়, মানে আমরা এতটাই ফ্যামিলি আর সবাই সবার সাথে এতটাই একদমই তাই। আমরা একটা এটা একটা পরিবার, পরিবারটাকে খুব মিস করবো, জানি না এরকম এরকম হয় না, সত্যি বলছি টুম্পা অটোওয়ালির মতো এরকম অন্য সিরিয়ালে অন্য সিরিয়ালে আমি দেখেছি যে বন্ধুত্ব হয় থাকে বা থাকে না, কিন্তু এরকম পরিবারের মতো হয় না, যেখানে আমরা প্রত্যেকের সমস্ত দুঃখ ভালো লাগা সব আমরা শেয়ার করি, এরকম কখনো মনে হয় না যে এটা বলবো না ওটা বলবো না, এটা আমাদের ওই যেরকম শৈলীতি বললো যে সত্যি এটা আমাদের আমাদের প্রফেশনাল অ্যাটাচমেন্ট হয়নি, আমাদের 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 অ্যাটাচমেন্টটা খুবই ইমোশনাল ছিল, আমার মনে হয় এটা থাকবে, আমি আশা রাখি। তাহলে সব থেকে কোন জিনিসটাকে বেশি মিস করবে? সব থেকে আজকে এটা বলে রাখি, এটা বলা বলবো কি আমি জানি না, ওর জন্য বাড়ি থেকে যে ওটস গুলো আসে খুব সুন্দর ওটস দই টই সেগুলো রোজ আমি খেতাম, দারুণ এনজয় করেছি, এবং আমি এখানে প্রত্যেকের সঙ্গ খুব এনজয় করেছি জানি না কি হবে, মানে এখন ঠিকঠাক বুঝতে পারছি না, যেমন কালকে হঠাৎ করে টুম্পা বললো যে ওই ঘরের ছবি তুলেছিস সেই ঘরটা থাকবে না, আমার এত রাত্রিরে মন খারাপ হয়েছে কেন জানি না, আমার
আমার সেলাই মেশিনটার জন্য খুব মন খারাপ হচ্ছিল, এত সিন করেছি, জানি না হয়তো সেলাই মেশিনটার সঙ্গে আমার একটা আলাদাই অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছিল, খুব মিস করবো, সবটাই খুব মিস করবো। আমার বাকি করে আর বাকি কিছু বলার নেই, যা বলার ছিল পারমিতাকে, পারমিতাকে সবাই আমাদের এই বন্ডিংটা না সিনেও ভীষণ, আমাদের বিশেষ করে তিনজনের যখন সিন থাকে আমাদের কোনোদিনও আলাদা করে অ্যাটাচমেন্ট আনতে হয়নি, ভাবতেই হয় যে এরকম জড়িয়ে ধরলে যদি কান্নার সিন আসতো যে কাঁদতে হবে আমরা কেঁদে দিতাম, যদি হাসার সিন আসতো তাহলে তো কোনো কথাই হতো না, হা 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 শুরু হলো, ব্যাস পাবনা দিয়ে শুরু করলো, হা 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 আমরা শুরু আর বোধন আজকে খুব ভালো চিকেন খাইয়েছে আমাদের, খুব ভালো খুব ভালো খুব। সব থেকে বড় কথা এটা বলি, এই টুম্পা অটো বলেন না অদ্ভুত ব্যাপার, শুধু কিন্তু আমরা আর্টিস্টরা নই, আমরা এই রুমে আমাদের যে মেকআপ দাদা আছেন, যে হেয়ার করেন, যে যিনি আছেন দিদি রুনুদি, আমরা প্রত্যেকে খুব বন্ধু, মানে এরকম নয় যে শুধু আমরা আর্টিস্টরা, এই জন্য সবাই বলছে যে সমস্ত খবর জানে, একদম রুনুদিও সব জানে, একদম এমন না যে রুনুদি আছে যে আমরা ওনার সামনে বলতে পারবো না, আমরা সবাই মিলে একটা ডিসিশন বার করতাম, এবার ওই ডিসিশনটা দিয়ে সবাই কাজ করতো, ব্যাস এইটুকু। টুম্পার আবিরের উদ্দেশ্যে কি বলবে তাহলে শেষ দিনে? টুম্পার আবিরের উদ্দেশ্যে বেশি কিছু বলার নেই, সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে, ডোনা সায়নের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, আমার আশীর্বাদ, ওরা জীবনে যেভাবেই ওরা নিজেদের জীবন কাটা যাই করুক না কেন, ওরা যেন উচ্চতার শিখরে যায়। আমি আবির ব্যক্তিগত ভাবে খুব ভালো মানুষ, অসাধারণ একটি মেয়ে, মানে প্রাণোচ্ছল প্রাণবন্ত যাকে বলে, এরকম সাধারণত এই যে অনেক হিরোইনের সাথেই কাজ করেছি আমরা, কিন্তু এইরকম যে সবাইকে আপন করে নেওয়া, তোনার মধ্যে না কোনো সাধারণত যে একটা প্রত্যেকে আমাদের কারোর মধ্যে ওই ব্যাপারটাই হয়তো আসলে ওই জন্যেই বোধ হয় এই বন্ডিংটা তৈরি হয়েছে, আর সেই জন্যেই দু বছর টুম্পা অটো বালি চলেছে। দেখুন ভিতর থেকে বন্ডিং না এলে সিনটাও কিন্তু সেভাবে হয় না, আমাদের ভিতর থেকে সেই বন্ডিংটা আছে বলে সেটাও স্ক্রিনে প্রকাশ পায়, আপনাদের ভালো লাগে, আপনাদের ভালো লেগেছে বলে এতদিন একটা সিরিয়াল চলেছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেক দর্শক বন্ধুদের, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দু বছর আমাদেরকে সাপোর্ট করার জন্য, আর সবার জন্য রইল অনেক অনেক বেস্ট অফ লাক টুম্পার জন্য, সায়নের জন্য, গুড বয়, ইজ এ ভেরি গুড বয়, আর টুম্পা তো আছে, ভেরি গুড, ভেরি গুড। তোমার নামে কিন্তু অনেক কিছু শুনলাম আমরা, ব্যক্তিগতভাবে খুব ভালো, একদমই না এসব বাজে লোকেদের বাজে কমে চিন্তা হয় না, এসব শুনে লাভ নেই, যেটা মামি বলছে, মামা শাশুড়ি মা বলছে, আমার ছোট শাশুড়ি বলছে, সেটাই এসব আজকের জন্য। হ্যাঁ কাল থেকে কিন্তু দিদি শোনো আমার আজকে মামি শেষ, কাল থেকে আমি কোচি, আঠেরো হতে পারে Thank you.
দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, অশেষ ধন্যবাদ আপনারা এতদিন ধরে টুম্পা অটোবালিকে ভালোবেসেছেন। সেটা আমি রাস্তাঘাটে যখনই যেতাম, আমাকে এই যে লোকে জিজ্ঞেস করতো, আমি তো একটা কথা বলি, আমি একটা শর্ট ফিল্মে শুট করতে গেছিলাম, সেখানে হঠাৎ একজন জিজ্ঞেস করছে, এই পম্পা তোমার তুই মেয়ে না পম্পা? ভাবছি না না, ওটা সিরিয়ালে, মানে এতটাই ওরা একাকিত্ব হয়ে গেছিল। ধন্যবাদ জানাই প্রত্যেক দর্শককে, আপনারা এতদিন ধরে ভালোবেসেছেন টুম্পা অটোবালিকে, তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, আবার কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সিরিয়ালে কেউ না কেউ একসাথে হয়ে যাবো, ঠিক? আর দেখতে থাকবেন, আমাদের সবার সাথে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।